হ্যালো ভিউয়ার্স আজকে আঠারোই জানুয়ারি একটা পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছে যে সংক্রমণ আরও বাড়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী তো বলছে করোনা সংক্রমণ যদি আরও বেড়ে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা পরিকল্পনা নেই বলেও জানান তিনি আজকে আঠারোই জানুয়ারি মঙ্গলবার রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে উপলক্ষে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়ালি ক্লাস নেওয়া যায় সেই বিষয়ে প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং যেখানে ভার্চুয়ালি ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু ক্লাস নেওয়া হবে অর্থাৎ পড়াশোনা চালিয়ে যাওয়া হবে এই বিষয়টা কিন্তু আজকে মূলত আমরা দেখেছি পত্রিকায় প্রধান খবর হিসাবে কিন্তু আজকে মোটামুটি অনেক জায়গায় ছেপেছে অর্থাৎ সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি কিন্তু এইটা ইঙ্গিত পাওয়া গেছে যে যদি সংক্রমণ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ স্কুল কলেজ বন্ধ হওয়ার ঘোষণা আসতে পারে তবে এখন পর্যন্ত সেই সম্ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি সো আশা করি নিউজটা আপনাদের হেল্প করবে এবং আশা করি নিউজটা শেয়ার দিয়ে যাতে অন্যরা জানতে পারে তার ব্যবস্থা করবেন এবং অবশ্যই অবশ্যই পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এখন প্রেস করে রাখবেন সকলকে ধন্যবাদ